गुड मॉर्निंग बंधुरा एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भलो आज हमीय खूब भलो आची। और एखन बजे घड़ीते 8:30, सकाल चा खावा गए, रान्नाघर बासी काज सारा हो गए, एखन शुरू कर दिए एकदम एक्सरसाइज। तो देखते ही पाच एखन 20-30 मिनट मत एक्सरसाइज करब, तारपरे रान्नाघरे बाकी काजगुली करते जेते हबे। ताहले चलो आमी एक्सरसाइजटा करे नी, पर तोमादेर साथे कथा बोलछी। আমি যত বড় হব তত আদর করব, ও আদর করব, ওরা আদর বোঝে, তাই না? কালকে রাত্রিবেলা বৃষ্টি পড়েছিল, দেখো চাদরগুলো দুপুরবেলা কেচে দিয়েছিলাম, তো বৃষ্টির জন্য রাত্রিবেলা তুলে নিতে হয়েছিল ঘরে। আবার আমাকে এই সকালবেলায় উপরে দড়িতে দিয়ে দিচ্ছি, কারণ ঘরে এই ভেজা ভেজা জামাকাপড় মেলা থাকলে ঘরটা যেন ভেজা ভেজা লাগে আমার কাছে, আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগে। তার জন্য আর বেশি ঘরে দিই না, যতটা পারি বাইরে দেওয়ার চেষ্টা করি। আর খুব বেশি বৃষ্টি পড়ে তখন ঘরে তুলে নিই। তো এগুলো এখন তুলে নিয়ে স্নান করতে যাব, স্নান সেরে পুজো করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। পুজো দেওয়া কমপ্লিট, এখন বসেছি চুল শুকাতে, আর বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে নিয়েই টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। এখন 3-4 দিন ধরে এরকমই বৃষ্টি হচ্ছে, রোদ্দুর হচ্ছে, বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, বারবার বাইরে মেলছি আবার ঘরে তুলছি। তাই বাপিকে বললাম ওপরে একদম তুলে দিই, কালকে অনেকগুলি কাছে বেরিয়েছিল না, তো সেইগুলো চাদর টাদরগুলো ওপরে মেলে দিয়েছিলাম। তো বৃষ্টিতে দেখি ছিটা যাচ্ছিল, তো রাত্রিবেলায় আবার সেই ওগুলো তুলে রেখেছিলাম, আবার সকালবেলা দিয়েছি। আর এই বাবারে বাবা, এই মেয়েটা যা করছে, আলমারির তলে যাওয়ার চেষ্টা করছে, দেখবে তোমরা, দাঁড়াও দেখো, আলমারির তলে যাওয়ার চেষ্টা করছে। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে সন্ধে 6:30, আর দেখতেই পাচ্ছ দুধ জাল দিচ্ছি, কারণ আজকে একটু ম্যাঙ্গো ব্রেড মালাই রোল করব। তো তার জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর জাল দিয়ে এটা ঘন করে নেব, আগে অনেকটা ঘন করে নেব। আর এ দেখো ঘন হয়ে গেছে। এবার আমি একটা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর সেই আমের পেস্টটা দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আর অনবরত নাড়তেই থাকব, কারণ এটা তলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো তার জন্য আমি এটা অনবরত নেড়ে নিচ্ছি।
আর এখন আমি দিয়ে দিলাম এখানে 4 চামচ মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব, যাতে গুঁড়ো দুধটা কোনো দলা না পাকিয়ে থাকে। তো তার জন্য এটা ভালো করে নেড়ে নিয়েছি। আর আমি যে ম্যাঙ্গো ব্রেড মালাই রোলটা করব, তো রোলের ভেতরে যে পুরটা থাকবে সেই পুরটাই আমি এটা বানাচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু ক্রাস্ট করে নিয়েছি কাজুটাকে, সেই ক্রাস্ট করা কাজুটা দিয়ে দিলাম। আর দিয়ে এটা ভালো করে নেড়ে দেখো অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটু শুকাবে এটা। অনেকদিন মিষ্টি বানানো হয়নি, তো তার জন্য ভাবলাম ম্যাঙ্গো ব্রেড মালাই রোলটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। আর আমার বর মিষ্টি খেতে খুবই ভালোবাসে। আর দুপুরবেলায় আজকে রান্না কিছুই করিনি, শুধু ডাল করেছি আর ডিমের অমলেট করেছি। আজকে ভাত করিনি, কারণ কালকে অনেকটা ভাত ছিল, তো সেই ভাতটাই আমরা খেয়ে নিয়েছি। তো ভাতটা আর করিনি, শুধু ডাল আর ডিমের অমলেট করেছি। তো তার জন্য তোমাদের সাথে রান্নাটা দুপুরের কোনো কিছু শেয়ার করিনি। তো সন্ধ্যাবেলায় ভাবলাম এটা যখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি এটা। তো দেখো এটা বেশ একদম মাখা মাখা হয়ে গেছে, আর প্যান থেকে ছেড়েও দিয়েছে এটা। আর এখানে আমি দুধ জল দিয়ে নিচ্ছি, আবার এটা মালাই বানাবো। তো মালাইটা বানানোর জন্য দুধটা জল দিয়ে নিচ্ছি, একদম ঘন করে দুধটা জল দিয়ে নেব। আর চিনি দিয়েছি 2 চামচ মতো, আর মিল্ক পাউডার দিলাম 2 চামচ মতো। আর এটা বেশ ঘন করব, মালাই যেরকম হয় তো সেরকমই মালাইয়ের মতোই করব। তো দুধের এই মালাইটা করতে করতে আমি এই পাশের গ্যাসে খিচুড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুরবেলায় কালকের ভাতটা খাওয়া হয়েছে, তো রাত্রিবেলায় কি খাওয়া হবে। তো খিচুড়ি একদম সবজি দিয়ে ডালে চালে বসিয়ে দিয়েছি, তো এটাও হচ্ছে আর খিচুড়িটাও হচ্ছে। তো দেখো আমার মালাইটা একদম রেডি। এখানে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি, আর পাউরুটির ধারগুলি একটু কেটে নিচ্ছি। এইভাবে সবকটা পাউরুটির ধার এইভাবে কেটে নেব, তারপরে আমি এই পাউরুটিগুলি একটু বেলান দিয়ে এইভাবে প্রেস করে নেব, একটু পাতলা করে নেব। আর আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে এবার পাউরুটির সাথে রোল করে নেব, আর সাইডে একটু জল দিয়ে দিলাম যাতে ওটা মুখটা খুলে না যায়। তো তার জন্য এইভাবে আমি সবকটা পাউরুটি করে নেব রোলের মতো করে। তো দেখতেই পাচ্ছ এই ম্যাঙ্গো ব্রেড মালাই রোলটা না খুব ভালো লাগে খেতে। এখন যেহেতু একটু আমের সময় তাই আম দিয়ে একটু বানিয়ে দিলাম। আর বাপি মিষ্টি খুব ভালোবাসে, মিষ্টি হলে ওর আর কিছু দরকার হয় না, তো ওর জন্যই আমার মিষ্টিটা ঘরে বানাতে হয় বেশিরভাগ। আর বাইরে থেকেও মিষ্টিটা যা আসে, তো বাপি একটু মিষ্টি ভালোবাসে বলে তো ওর জন্যই বেশি করে মিষ্টি আনা হয়। আর মালাইটা যেটা করেছিলাম, এবার এই পাউরুটিগুলো সাজিয়ে একটা ট্রের মধ্যে এই মালাইটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি সব মালাইটা যেটা করেছিলাম পুরো মালাইটা আমি এর ওপরে দিয়ে দেব। এরপর আমি দুধে কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই কেশর দুধটা এর ওপরে দিয়ে দিচ্ছি একটু। খুব বেশি দেব না, অল্পই দেব, আর মাঝখান দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে তার জন্য। আর এর উপরে দিয়ে দেবো আমি পেস্তা কুচি, লম্বা করে পেস্তা কুচি আমি একদম সুন্দর করে সাজিয়ে দেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমি দিয়ে দিচ্ছি পেস্তা কুচিগুলো। তো রেডি আমার এখন একদম ম্যাঙ্গো ব্রেড মালাই রোল। তো তোমাদের কেমন লাগলো আমার এই ম্যাঙ্গো ব্রেড মালাই রোল? আর ওদিকে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, এখন 9:30 মতো বাজে, আর আধ ঘন্টা পরে খেয়ে নেব, ডিনারটা করে নেব। তো আমার এই ম্যাঙ্গো ব্রেড মালাই রোল তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।